আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেল চুপ করে যে নবীর কাছে যে চুপ করে বসে আল্লাহ নবীর কাছে যে আল্লাহ নবীর নূরের চেহারা দেখলেন আল্লাহ রাসূল যুবকের দিকে মুচকে হাসি দিলেন মুচকে হাসি দিয়ে রাসূলুল্লাহ হাসি দিলেন যুবকটা দিওয়ানা হয়ে গেল জোরে বলবেন না সুবহানাল্লাহ বাড়ি চলে আসছে বাড়িতে এসে কাজ করতে যায় মনে পড়ে রাসূলুল্লাহর মুচকে হাসি জোর করে বলবেন না ঘুমাতে যাচ্ছে মনে পড়ে রাসূলুল্লাহর হাসি যুবক কোনো কাজ করতেই ভালো লাগে না তার সমস্ত ফিলিংস রাসূলুল্লাহকে দিয়ে যুবকটা চলে গেলেন ভাবলেন এ আমার দ্বারা আর সম্ভব নয় আমাকে নবীর কাছে যাওয়া লাগবে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ নবীর কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি গুস্তাগি মাফ করে ইয়া দুই মাফ করে হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি আল্লাহ রাসূলের দরবারে দিকে যুবক ছেলে খেলা চলে গেল মুসলমান করে ছেলে মেয়েরা পাদা করুন এরা ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে গেলে আল্লাহ নবীর কাছে যে এ হুজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকে আসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকে আসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার কাজ করতে ভালো লাগে না হুজুর আমায় ঘুমাতে ভালো লাগে না বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায় এ হুজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আজকে দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি যুবক ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম তবে আমার একটা শর্ত আছে মুসলমান হলো কিন্তু আমি নামাজ পড়বো আচ্ছা বলুন দেখি নামাজ না পড়লে মুসলমান বলা যাবে জোর করে বলেন তো বলা যাবে না যুবক ছেলে চলে গেছে নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা যুবক বাড়ি একদিন এসে চুপ করে বসে আছে নামাজ পড়ে সব বন্ধুরা নামাজ পড়ছে দেখবেন কেউ যদি বিড়ি করে শুয়ে পড়ে কি হবে বিড়ি করে হবে না আমার বন্ধুরা নামাজ পড়ছেন আমি নামাজ পড়বনি যাই যাই নবীর কাছে গেছে নবীকে যে বলছে হুজুর আজকে দিনে আমি বলেছিলাম না যে নামাজ পড়বনি তবে কথা দিচ্ছি নামাজ পড়বো কিন্তু আমি উযু না করলে নামাজ হবে তাহলে আগে কি আগে উযু তারপরে নামাজ যুবক ছেলে কেন যে বলছে হুজুর আগে আমি নামাজ পড়বো কিন্তু হুজুর আমি আমি উযু করব নবী বলছে যা তো যা মন চায় তুই যুবক ছেলে বাড়ি চলে এসেছে এসে একদিন বিনা উযুতে মসজিদের দিকে চলে গেছে বিনা উযুতে নামাজ পড়তে যাবে আল্লাহ রাসূলের সাহাবী যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে গেলে আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদের দিকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে যুবক ছেলে গানা দেখে ও যুবকেরা ও মসজিদে বাপেরা আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী উযু করে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত তোত করা হযরতে আলী বগলে নিচু থেকে হাত টানা তোত করে যুবকটা বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো হযরতে আলী বলে ওগো বাবা যুবক আমি আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উযুদার হবে উযুর পানি শরীরে যে যে জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে আমি এই জন্য আজকে দিনে বেশি বেশি করে উযু করছি যুবক ছেলে বলছে ঠিক আছে এই ব্যাপার নবীর কাছে গেছে নবী কে যে বলছে হুজুর আমি উযু করব নি বলেছিলাম না তবে আজকে আগে থেকে কথা দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমি পাঁচবার গোসল করে উযু করে নামাজ পড়ব জোরে বলবেন না আরো জোরে জোরে বলবেন না তাহলে আগে আপনার আমার জন্য উযু এখন মনে করেন ফরজ নামাজের জন্য আটটি ইসার চার রাকাত ফরজ নামাজ পড়বেন এই ফরজ নামাজের জন্য উযু করা কি ফরজ এখন মনে করেন অনেক মানুষ
এখানে না শতকরা আমি যুবকের থেকে বেশিরভাগ মুরুব্বিরা বসে আছে এই জিনিসটা আপনাকে আমাকে এই মুরুব্বিদের জন্য এটা খাস করে বলে যাচ্ছে শুনে রেখে যান অনেক মুরুব্বি আছে না তাহাজ্জুদের নামাজ পড়ে আছে না এমন অনেক আল্লাহর বান্দা আছেন তাহাজ্জুদের নামাজ পড়ে এখন বলেন তাহাজ্জুদের নামাজ নফল না জোরে বলে আরো জোর করে হবে আমার ভাইরা যুবকেরা তরুণেরা বুঝেছি আজকে এখানে বুঝতে হবে ওয়াজের মাহফিলে বসেছে নিজেদেরকে পরিবর্তন করাতে চাই না চাই না আমি আল্লাহ আমাকে ভয় করো আবার আল্লাহর কোরআন বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন এখানে খাউফ মানে ভয় আবার তাকুল্লাহ মানে ভয় তাকুল্লাহ যার বহুবচন হচ্ছে তাকওয়া আল্লাহ বলছেন বান্দা এই তাকওয়া মানে তাকওয়া এসেছে যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থেকেছে আমরা আল্লাহকে ভয় করি না এটাই হলো তাকওয়া তাকওয়া অবলম্বন করা লাগবে জাস্ট বুঝানোর জন্য বলছি এখন মনে করেন আপনার এখানে বড় মার্কেট নাই এখন মনে করেন এই মুন্সির হাতে বিরিয়ানির দোকান একটা হিন্দুদের লোক বিরিয়ানির দোকান করেছে একটা মুসলমানদের লোক ধরেন ওই বিরিয়ানির দোকানে একটা মুসলমানদের লোককে রেখেছে এখন এমন সময়তে সে সাইনবোর্ডে লিখে রেখেছে হালাল চিকেন নো বিফ লেখা থাকে না সুপার হাজি বিরিয়ানি এখন বলো তো এই বিরিয়ানি খাবে কি বলছে খা যাবে জি জি খা যাবে আমি বলছি খা যাবে যদি বলেন কারণ হালাল হালাল খাদ্য খা শরীয়তে জায়েজ না জায়েজ হালাল খাদ্য খা শরীয়তে জায়েজ জেনে রাখবেন অনুরূপ ভাবে আপনার আমার জন্য যদি কেউ হারাম খায় গুনাহ কার করে যে খাওয়াবে তার হবে জেনে রাখেন আপনি যদি ওখানে লেখা থাকতো হারাম চিকেন আপনি খেতে যেতেন খেতে যেতেন লিখা আছে সেই জন্য আপনি খেতে যাচ্ছেন জেনে রাখেন তাকওয়া কি জিনিস আর যারা তাকওয়া অবলম্বন করে শরীয়তের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি সহ মুরগির গোশত খাওয়া যায় জোর করে বলে চলবে কি চলবে না এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যারা তাকওয়া অবলম্বন করেছে দেখেন আল্লাহ তাদেরকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করেছে তারা আল্লাহর হয়ে গেছে স্বয়ং আল্লাহ তাদের হয়ে গেছে জোরে বলে আব্বা বাদশা খলিফা মনসুরের জামানায় আল্লাহর ওলি ছিলেন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বুজুর্গ ছিলেন যার সম্পর্কে অন্যান্য মনীষীরা বলছেন তৎকালীন সময়ের একজন মস্ত বড় আলেম ছিলেন ইমাম জাফর সাদিক জোরে বলে এত বড় আল্লাহর ওলি ছিলেন জানার কাছে যখনই যে যুবক যেতেন হুজুরের কাছে যেতেন হুজুরের মুখের কথা শুনতেন হুজুরের প্রতি ফিদা দিবানা হয়ে যেতেন জোর করে ইমাম জাফর সাদিককে একদিন খলিফা মনসুর ডাক দেয় খলিফা মনসুর রাজ দরবারে কিছু কিছু রাজনৈতিক নেতারা তারা নিয়ম করলো যে খলিফা মনসুর তুমি ইমাম জাফর সাদিককে দেখো দেখো কেমন তাকওয়া অবলম্বন করেছে ইমাম জাফর সাদিককে দেখো দিনকে দিন তার কিভাবে মানুষের কাছে পপুলারিটি বেড়ে যেতে লাগে মানুষের কাছে জনতাবে আপনার জনতার কাছে পপুলারিটি বেড়ে যেতে লাগে তুমি খলিফা মনসুর হয়ে আজকে তোমার যা পপুলারিটি নাই তোমার যা প্রিয়তা নাই আজকে দেখো ইমাম জাফর সাদিকের জনপ্রিয়তা এত বেশি কিছু তো একটা ব্যবস্থা করো খলিফা মনসুর গোপনে একটা নিয়ম করলো যে আমরা রাজ দরবারে দাওয়াত করব গোপনে গোপনে ইমাম জাফর সাদিককে মেরে দেব জেনে রাখে যারা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় এরকম দেখেন খলিফা মনসুর
আটটা রাজ দরবারে ডাক দিলেন ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহকে খলিফা মনসুর ডাক দিলেন যে গোপনে যখনই আমার রাজ দরবারে আসবে আমি হুজুরকে গোপনে বিষ খাইয়ে এরকম ভাবে গোপনে মেরে দেব তাহলে কেউ বুঝতে পারবে না সবাই আজকের দিনে তাহলে কিন্তু আমার আবার পুনরায় পপুলারিটি আমার জনপ্রিয়তা আবার ফিরে যাবে এরকম ভাবে খলিফা মনসুর রাজ দরবারে আল্লাহর ওলি ইমাম জাফর সাদেককে ডেকে নিয়ে চলে আসলেন মুসলমান গরীব ছেলে মেয়েরা বাবা তরুণেরা হুজুরের সম্মানে চুপ করে দাঁড়িয়ে যায় জোরে বলে সম্মান করতে লাগে ইমাম জাফর সাদিক খলিফা মনসুরের রাজদরবার থেকে যখন বেরিয়ে চলে আসে রাজদরবারের বড় বড় সৈনিকরা বলে খলিফা মনসুর তুমি তো ইমাম জাফর সাদিককে মারবে বলে তুই ঠিক হয়ে গেছিলে আজকের দিনে তুমি কেন সম্মান করো খলিফা মনসুর বলে শুনে রেখে দাও যে আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় আমি খলিফা মনসুর আজকের দিনে ইমাম জাফর সাদিককে মারার জন্য প্রস্তুত হয়েছিলাম কিন্তু ইমাম জাফর সাদিক যখন আমার রাজদরবারে আসে ইমাম জাফর সাদিকের সাথে সাথে একটা বড় বিরাট বড় একটা সাপ এসে এরকম ভাবে মানুষের জবানে বলতে লাগে এ খলিফা মনসুর তুমি যদি ইমাম জাফর ইমাম সাহেবের কোনো ক্ষতি করার চেষ্টা করো এক ছবনে আজকে দিনে তোমার অট্টালিকাকে গিরে ফেলবো ইমাম সাহেবের সঙ্গে তুমি ভালো আচরণ করবে আমি আজকে দিনে ওই সাপের ভয়ে আল্লাহর ওলির সঙ্গে আদব দিয়ে কথা বলতে থাকি জোর করে হবে না তাহলে দেখে জানারা এক একজন তাকওয়া অবলম্বন করেছে উচ্চ তপার এক একজন ঠিক কিনা ভুল বলছি তাহলে আজকে আমিও যদি আব্বা গুলো ভাই গুলো এরকম প্রতিটা ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করব আল্লাহ আল্লাহ দেখেন জানারা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ কোন আব্দুল কাদের যিনি আপনার যখন দেখেন এত বড় আল্লাহর ওলি ছিলেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কোরআন মধ্যে বাবুর্চি ডিম ভাইছে আপনার এদিকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে তুমি মুরগির বাচ্চা গুলোকে মেরে দিচ্ছ না হুজুর আমি ডিম ভাইছি ঘুরে তাকা যখনই দ্বিতীয়বার তাকিয়েছে দেখে আল্লাহর হুকুমে কোরআন মধ্যে মুরগির বাচ্চা জোরে বলে আরো জোরে জোরে হবে না কোন আল্লাহর ওলি দেখেন এত বড় আশিকের রাসূল ছিলেন ফানাফিল্লা ছিলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ কত বড় আল্লাহর ওলি যিনি জেনার কাছে একজন চোর আসছে 30 বছর সব জায়গায় চুরি করছে কত বছর 30 বছর 30 বছর চুরি করে এখন লাস্টে গেলে মনে করেছে আজকে মনে মনে নিয়ত করছে আজকে হুজুরের বাড়িতে চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করছেন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়তে আপনার করছেন চোর চোর করে একটা বস্তার মধ্যে মাল ভরে এবার বাড়ি যাবে এমন সময় মনে পড়ে গেছে যাই দরজা খুলতে পারলি যেই দরজা খুলতে যাবে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে জোরে বলে বলে আরো জোর করে হবে না
বেরোতে পারলি আমি বড় ভিড় হয়ে যাবো। যেই দ্বিতীয়বারের বেলায় দরজা খুলতে আসছে, দেখে পুরোপুরি আল্লাহর ওলির কাছে এসছে, হুজুর গুস্তাকি মাফ করুন, বিয়াদবি মাফ করুন, আজকের দিনে আপনার পায়ে পড়ে গেলাম, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি আমি বড় পীর নই, বেশাক আপনি বড় পীর। জোরে বলে বলে এটা আস্তে করে হলো, আরো জোর করে হবে না, প্রাণ খুলে হবে। এটা তকবীরের আওয়াজ ভাই, কিছুদিন আগে শুনেননি? আজকে দিকে দিকে দেখেন না, শুধু যেদিকেই দেখতে পাওয়া যায় সেদিকেই শুধু বলে নাকি লিঙ্গ দেখতে পাওয়া যায়, ঠিক না ভুল বলছি? ইসলামের স্বার্থে বলুন দরকার আছে না? আজকে ইসলামকে অনেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ পারবে মিটাতে পারবে? আওয়াজ জোর করে বলুন দেখিনি আব্বাগুলো, চিৎকার দিয়ে বলুন, আসতে কেন ইসলামকে কেউ মিটাতে পারবে? জোর করে আওয়াজ, এটা হাওড়া জেলার আওয়াজ নয়, যেমন দেখবেন কিছুদিন আগে তুমি আমি তো পুরুষ মানুষ, আরে লজ্জা আমাদের, আপনার আবার আওয়াজ করে বলা লাগবে ইসলামকে কেউ মিটাতে পারবে? আরো জোর করে বলেন পারবে? ওপেন চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর কসম দিয়ে বলছি, আজকে যারা মনে করছে আজানকে বন্ধ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহর কসম দিয়ে বলে যাই, যতদিন এই দুনিয়াতে আল্লাহর গোলামরা বেঁচে থাকবে মাথায় টুপি পড়নে বালা, ইসলামে আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, আজান জারি ছিল ইনশাআল্লাহ বর্তমানেও আছে চলছে, ভবিষ্যতেও আজান চালু থাকবে, যারা বন্ধ করছে তারা মিটে যাবে, ইনশাআল্লাহ আজান চালু থাকবে। জোরে বলেন সুবহান, আওয়াজ আরো জোর করে হবে, তকবীর দেন না, আর এই তকবীর একজন বলেন সবাই বলে দেন, এই আওয়াজ হচ্ছে নেই, মাঝখানে কিছু ভাগ করে দিচ্ছে, মাঝখানে কিছু দেখছেন না? সময় যদি থাকে আপনাকে অসুবিধা হচ্ছে না তো? এই আলোচনা করছে অসুবিধা হয় না তো ভাই? মাঝখানে এই কুটিটা আছে না, দুটো ভাগ করে দিলাম, দুটো দল করছি, দেখি কারা তকবীরে জিতে, এই দিকের একটা দল, এই দিকের একটা, মাঝখানে কুটিয়া, এই আমার ভাই মাঝখানে ক্যামেরাম্যান আছে না, জেনে রাখবেন এই তকবীর যদি ঠিক মতো দেওয়ার মতো ইমানি জসবিয়াত পারে, আমার ভাই আল্লাহ খুশি হবে কিছুক্ষণের জন্য, আরো জোর করে হবে না, আর এই তকবীর একসঙ্গে সবাই মিলে দেন, মহান বাসুরী কি সালে সো, মহান বাসুরী কি সালে সো, নারেই দেখবে ভাইরা, খালি যে কথা আমি বলছিলাম, তাহলে আজকে দেখে তার আগে একবার দরুদ পড়েন তো আল্লাহ।